হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ অনুমিতা। ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই, আর অনেক অনেক ওয়েলকাম জানাই আর একটি নতুন ভিডিওতে। তো সবাই আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে যেহেতু ভাইফোঁটা, তো ভাইফোঁটার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই সবাইকে। সবার ভাইফোঁটা অনেক ভালো কাটুক, সুস্থ কাটুক, আর সবাই অনেক এনজয় করো, এটাই আমি গডের কাছে প্রে করি। তো ভাই বোনের সম্পর্কটা অনেক মধুর হোক, এটাই আমি গডের কাছে প্রে করি। আর আমাদের ভাইফোঁটাতে কোনো স্পেশাল কিছু নেই, কারণ আমাদের কোনো ভাইফোঁটা হচ্ছে না, না আমার কোনো ভাইফোঁটা হচ্ছে, আমি কোনো ভাইফোঁটা দেবো না, ওকে কেউ ভাইফোঁটা দেবে, কারণ দিদিরা আসেনি আজকে ভাইফোঁটা দিতে। আর আমার তো ভাই নেই, তাই ভাই ফোটার কোনো প্রশ্নই ওঠে না। আর তাছাড়া আজকে শনিবার, তো তার জন্য আমরা যেহেতু নিরামিষই খাই, তো শনিবার বলে স্পেশাল কোনো ব্যাপারই না। আর পাঁচটা দিনের মতো আমরা নর্মালি নিরামিষ ভোজি, নিরামিষই খাবো। তো শালিক পাখি এসছে, চাল খাবে বলে শালিক পাখি এসছে। আর শালিক পাখিরা প্রচণ্ড জ্বালাতন করে, সেই সকাল থেকে মানে মানুষ ঘুম থেকে ওঠার আগেই ওরা জ্বালাতন করা শুরু করে দেয়। তো কিছু করার নেই, শালিক পাখিকে কখনো আটকানো যায় না। তো যাই হোক, যেটা বলছিলাম, সবার ভাইফোঁটা অনেক ভালো কাটুক, সুস্থ। আর আমি আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আসছি না, তো এখন তোমাদেরকে উইশ করতে চলে আসলাম ভাইফোঁটার। আর দেখো আমার কিন্তু স্নানটা সারা হয়ে গেছে, আমার চুলটাও না অনেকটা উঠে গেছে, জানো তো, অনেকটা চুল উঠে গেছে আমার, এই যে এখানে সব ফাঁকা হয়ে গেছে। তো কি অয়েল ইউজ করলে আমার চুলটা আর একটু গ্রো হবে? তো তোমরা একটু কমেন্ট করে বলো তো যে কি অয়েল ইউজ করলে হবে। আর অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে যে এই অয়েলটা ভালো, তো সেটাই আমি ইউজ করার চেষ্টা করব। সবুজ অনুমিতা ইউটিউব চ্যানেলে যারা নতুন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিও, এবং অল নোটিফিকেশানটা অন করতে কিন্তু একটুও ভুলবে না। আর অনেক 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 লাইক করবে, কমেন্টস করবে এবং শেয়ার করবে বেশি বেশি করে, তাহলে তোমাদের সবার মাঝে আমি পৌঁছাতে পারবো। আর তোমরা তোমাদের আশীর্বাদের হাতটা অবশ্যই আমার মাথার উপরে রেখো, যাতে তোমাদের সবার মাঝে আমি পৌঁছাতে পারি। তো আজকে আর কথা বলবো না বেশি, মানে এই মুহূর্তে আর বেশি কথা বলবো না, দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলা কী হচ্ছে সেটা তোমাদের দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখনকার মতো সবাইকে টাটা, গুড ইভিনিং ফ্রেন্ডস। চলে এসেছি সন্ধ্যাবেলা, আর সরাসরি চলে এসেছি কিন্তু মাঠের পাশে। আর এই যে দেখো, আমাদের দেওয়া হচ্ছে মা লক্ষ্মীর বিয়ে, তো একটা বাঁশের গায়ে কিন্তু অনেক কিছু জড়ানো হয়েছে, করে একটা মশাল জড়ানো হয়েছে, মশাল বানানো হয়েছে, আর সেই মশালে কিন্তু আগুন দেওয়া হয়েছে। তো এভাবে কিন্তু আমাদের মা লক্ষ্মীর বিয়েটা দেওয়া হয়, আর আমরা ছোটোর থেকেই দেখে আসছি যে। আর এখানে দেখো আছে কুলো, তো এই কুলোর মধ্যে কিন্তু বরণডালা সাজানো, যে একটা বিয়েতে যেমন বরণডালা হয়, তো সব সেভাবেই কিন্তু বরণডালাটা এখানে সাজানো হয়েছে। তো ক্যামেরাটা ভালো করে তোমরা দেখতে পাওনি, আর এই যে দেখো খুব ভালো করেই বোঝা যাচ্ছে যে মা লক্ষ্মীর বিয়েটা দেওয়া হয়। আর এটা কিন্তু ধানের পাশে দিতে হয়, যেখানে ধানের বাগানটা থাকে, মানে ধানের মাঠ থাকে, তো তার পাশে কিন্তু মা লক্ষ্মীর বিয়েটা দেওয়া হয়। তো ওর যেহেতু ঠান্ডা লেগেছে, তার জন্য কিন্তু শার্ট ওপরের গেঞ্জিটা খোলেনি, আর নিচে একটা ধুতি পরে নিয়েছে, আর মাস্কও পরে আছে, কারণ ওর খুব সর্দি লেগেছে, তো তার জন্য। আর এভাবে দেখো আমরা সেই ছোট্ট থেকে দেখে আসছি, আমাদের মা লক্ষ্মীর বিয়ে হয় ভাইফোঁটার দিন রাত্রে সন্ধ্যাবেলাতে, তো মা লক্ষ্মীর বিয়ে দেওয়া হয়। আর ওই যে পাড়ায় তো দূরে একটু একটু হলেও লাইট দেখতে পাচ্ছ যে মা লক্ষ্মীর বিয়ে দেওয়া হচ্ছে। আর মা লক্ষ্মীর বিয়ে দিয়ে আমরা সবাই বাড়ি ফিরে এসেছি, আর যেহেতু কালী পূজাতে খুব ভালো বাজি ফাটাতে পারিনি, তো তার জন্য কিন্তু দেখো বাজি ফাটাতে চলে এসেছি আমি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে ভাইফোঁটার অনেক 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 প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই সবাইকে। সবার ভাইফোঁটা অনেক ভালো কাটুক, হয়তো অনেকের ভালো কেটেছে বা অনেকের ভাইফোঁটা দেওয়া হয়ে গেছে, আমি একজাক্ট
মানে পারফেক্ট টাইমটা জানি না যে ভাই ফোঁটা কটার থেকে কটা পর্যন্ত বা কটার থেকে স্টার্ট হয়েছে কটা পর্যন্ত, আমি রাইট টাইমটা সত্যিই জানি না। তার কারণ আমার কাছে ভাই ফোঁটা মানে খুব দুঃখের বিষয়, খুবই ইচ্ছা করে ভাই ফোঁটা দিতে, মনে হয় যে যদি ভাই ফোঁটাটা দিতে পারতাম তাহলে হয়তো খুবই ভালো হতো বা ইচ্ছা একটু পূরণ হতো যে সবাই ভাই ফোঁটা নিয়ে এতটা আনন্দে মেতে থাকে, আনন্দ করে, তো আমিও যদি করতে পারতাম, কিন্তু হওয়ার নয় কারণ আমার ভাই নেই। তাই আমি জানি না যে ভাই ফোঁটা কটার থেকে কটা পর্যন্ত হচ্ছে, সেটা আমি জানি না, তো তার জন্য সরি। কিন্তু সবার ভাই ফোঁটা অনেক ভালো কাটুক, সুস্থ কাটুক, ভাই বোনের সম্পর্ক অনেক মজবুত হোক, সেটাই আমি প্রে করি গডের কাছে। আর সবার ভাই বোনের সম্পর্ক যেন মধুর হয়, তো এটাই আমি প্রে করি সবার এই গডের কাছে, এটাই আমি প্রে করি যে সবার যেন ভাই বোনের সম্পর্কটা মধুর হয়। কিন্তু আমার হয়নি, তাতে কী হয়েছে? আমার মতো তো অনেকেই আছে যাদের ভাই নেই বা যারা কখনো ভাই ফোঁটা দেয়নি। মন খারাপ হয়, অবশ্যই মন খারাপ হয়, কেন হবে না, কিন্তু তাই বলে তো কিছু করার নেই, তাই না? তো আজকে জানি না ভাই ফোঁটা শেষ হয়ে গেছে কি না, সেটাও আমি বলতে পারবো না। তো তোমাদের সবার কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে বলো, কিন্তু যে তোমরা ভাই ফোঁটা কেমন কাটিয়েছো। আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমাকে এগিয়ে চলতে হেল্প করো, কারণ তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমার খুব খুব দরকার। তো তোমাদের আশীর্বাদের হাতটা প্লিজ আমার মাথার উপর রাখো, তাহলে আমিও তোমাদের সবার মাঝে পৌঁছাতে পারবো। তো প্লিজ তোমরা তোমাদের ভালোবাসার হাতটা আমার মাথায় রাখো, এটাই আমি শুধু রিকোয়েস্ট করবো তোমাদের কাছে, রিকোয়েস্ট করবো যে প্লিজ তোমরা আমার তোমাদের ভালোবাসার হাতটা মাথায় রাখো। আর জানি না তোমাদের ওদিকে কি হয় যে ভাই ফোঁটার দিন আমাদের গ্রামে কিন্তু মা লক্ষ্মীর বিয়ে দেওয়ার একটা রীতি আছে, যে মা লক্ষ্মীকে বিয়ে দেওয়া হয় ভাই ফোঁটার দিনে। তো সন্ধ্যাবেলা মা লক্ষ্মী, সন্ধ্যাবেলা ভাই ফোঁটার দিনে সন্ধ্যাবেলা মা লক্ষ্মীকে বিয়ে দেওয়া হয়। তো তোমাদের ওদিকে জানি না রিচুয়াল আছে কি না, তো আমাদের ওদিকে হয় আসে এই মা লক্ষ্মীর বিয়ে দিতে গেছিলাম, তো সে সময় ভিডিও করতে পারিনি। তার কারণ হলো খুব তাড়া দিচ্ছে, আর আমার হাজব্যান্ড তো জানি ও সবসময় তাড়াই থাকে, ও যা বলবে ঝটপট, কোনো রেডি হতে টাইম দেবে না, কিছু করতে টাইম দেবে না। তো তার জন্যই কিন্তু আমার শাড়ি পরা, তোমরা বেসিক্যালি দেখো না যে আমি শাড়ি পরি, তোমরা তো দেখো না কখনো যে আমি শাড়ি পরে থাকি, খুব কম, রেয়ার, কোথাও গেলে তবেই পরি। তো দেখো কেমন লাগছে শাড়িটা, নর্মালি একটা সুতির শাড়ি কিন্তু আমি পরে আছি। আর এই যে তো বউরা তো বাড়িতে শাড়িই পরে, কিন্তু আমার আমি পরি না, কারণ আমি পরে থাকতেই পারি না, যেমন কেমন অস্বস্তি বোধ হয় শাড়ি পরতে। তো যাই হোক সেটা বড় কথা নয়, মা লক্ষ্মীর বিয়ে দেওয়া হয়ে গেছে, আর সকাল থেকে আমি কোনো ব্লগ করিনি, কোনো ভিডিও বানাইনি সকাল থেকে, কারণ মেমোরিটা আমার ফুল হয়ে গেছে, তার জন্য আমি কিছু বানাতে পারিনি, কোনো ভিডিও ইচ্ছা করলেও বানাতে পারিনি মেমোরি ফুল হওয়ার কারণে। তো কিছু ভিডিও আছে যেগুলো এডিট করে নিয়ে এক্সপোর্ট করে তারপরে আমি ভিডিওগুলো ডিলিট করবো, আর ডিলিট না করলে স্পেস পাবো না, তার জন্য কিন্তু কোনো ভিডিও বানাতে পারিনি, পাচ্ছিও না। আর কি হয়েছে বলো তো, আজকে সকালে আজকে একটা ভিডিও আপলোড করে দিয়েছি সকালে, এবার আপলোড করার পরে এসে দেখি কপিরাইট ক্লেম দিয়েছে, তো আবার কি করব, সেই কপিরাইট ক্লেম তো দিয়ে দিল, আবার সেই ভিডিওটা সেটা ডিলিট করে আবার নতুন করে এডিটিং করে আবার হচ্ছে আমি পোস্ট করেছি। আর পোস্ট করার পরে মানে 30 MB মতো আছে নেট, নেট শেষ হয়ে গেছে, এবার কী করবো, নেট শেষ হয়ে গেছে, আমার হাজব্যান্ড বাড়ি আসবে তারপর তো নেট পাবো। তো ও বাড়ি আসলো 3টের দিকে, বাড়ি আসার পরে ওর কাছ থেকে তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে একটু নেট শেয়ার করে তারপরে পোস্ট করতে হয়েছে, না হলে পোস্ট করতে পারতাম না। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিও, এবং অল নোটিফিকেশানটা অন করতে কিন্তু একটুও ভুলবে না, আর অনেক অনেক লাইক করবে, কমেন্টস করবে এবং শেয়ার করবে। আর ভালো না লাগলেও ভিডিওটা দেখবে, ভালো লাগলে তো অবশ্যই আমাকে আমার ভিডিওটা দেখবে, অনেক অনেক শেয়ার করবে, যাতে করে আমি যেন তোমার বন্ধুদের কাছে সবার কাছে আমি পৌঁছাতে পারি। প্লিজ তোমরা তোমার ভালোবাসার হাতটা তোমরা আমার মাথার উপর রাখো,
কিন্তু আমি যেন পৌঁছাতে পারি। আর শীত কেমন পড়েছে? নিশ্চয়ই ভালোই শীত পড়েছে আমাদের এদিকে, কিন্তু কালী পূজার থেকে একটু শীত পড়েছে, একটু না আজকে কিন্তু ভালোই শীত আছে। তো এখন আমি কিছু গায়ে দিইনি যদিও, তবে আমার কিন্তু প্রচণ্ড শীতের ধাত, প্রচণ্ড শীত লাগে আমার। তো এবার গিয়ে গায়ে দেবো, রান্নাবান্নাও করবো, এখনও করবো না, এখন 6টা বাজে, তো লেট করে করবো। তো যাই হোক, এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক 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 ভালো থেকো, আর ভাই বোনাই অনেক অনেক এনজয় করো। তো এখনকার মতো টাটা।